আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা পালিত হল মঙ্গলবার। অংশগ্রহণ করেন নেতাজি মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সহ অধ্যাপক অধ্যাপিকাগণ। করোনা পরিস্থিতি কিছুটা শিথিল হওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠানগুলি আবারও পুরনো ছন্দে ফিরেছে। গত দুবছর পর আবারও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিটি বিভাগ অনুযায়ী প্রোগ্রাম চলছে। কোন রকম ঝামেলা যেন না হয় তার জন্য কলেজের ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে লক্ষ্য রাখা হয়েছে। জানা গিয়েছে মঙ্গলবার ও বুধবার অর্থাৎ দুদিন ধরে চলবে নেতাজি মহাবিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা। মানে এটা প্রতি বছরেই কলেজে হয়। গত দুবছর করোনার জন্য আমাদের বন্ধ ছিল, এবছর যেহেতু সব কিছু খুলে গেছে আমরা শুরু করে দিয়েছি। ক্লাস যেমন হচ্ছে তার সঙ্গে সাংস্কৃতিক সাংস্কৃতিক অনুষ্ঠানে ভ্যারাইটিস গান আছে, আবৃত্তি আছে, তারপর গ্রুপ থিয়েটার আছে, কুইজ কনটেস্ট আছে, তারপর খবর পড়া আছে, তাৎক্ষণিক বক্তৃতা আছে, তারপরে তো আঁকা আছে, অঙ্কন প্রতিযোগিতা, সমস্ত অর্থাৎ দান্না একটা জীবনের দৈনন্দিন নান্দনিক দিকটা সব কটাকেই আমরা এখানে হাতে রেখেছি। কলেজেতে বাৎসরিক সাংস্কৃতিক প্রতিযোগিতা দুবছর পরে কলেজে অনুষ্ঠানটা আবার চালু করা হলো। এখানে অনেক রকম প্রোগ্রাম রয়েছে। এটা প্রথমত ডিপার্টমেন্টের প্রোগ্রাম, প্রত্যেকটা ডিপার্টমেন্ট বাইজ এখানে প্রোগ্রাম হচ্ছে। এখানে নৃত্য আছে, কুইজ আছে, এখানে মিউজিক আছে, আরও অনেক অনেক নানান প্রতিযোগিতার অনেক প্রোগ্রাম রয়েছে আজকে কলেজে। কতদিন ধরে হবে এটা? দুদিন, 12 তারিখ 13 তারিখ, মঙ্গলবার বুধবার। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।